বিসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমি আমার পূর্বে ক্লাসে গতির বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করব আমরা পদার্থবিজ্ঞি জানি পদার্থবিজ্ঞানের যে সৃজনশীলগুলি আসে মূলত তার থাকে সংজ্ঞা যেটা জ্ঞানমূলক প্রশ্ন তারপর থাকে অনুদবন প্রশ্ন এই দুটি মূলত ব্যাখ্যামূলক আর বাকি সব কিন্তু গাণিতিক তো এই গণিতগুলি করার জন্য মূলত আমাদের যে প্রয়োগ বলো তারপর উচ্চত দক্ষতা বলো সবই কিন্তু আমাদের তিন নাম তিন এবং চার গণিত আসে তো এই গণিতগুলি করার জন্য বিভিন্ন সমীকরণ আমরা ব্যবহার করব। এই গতি অধ্যায়েও গতির কিছু সমীকরণ আছে আমরা আজকে মূলত এই গতির সমীকরণ নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমাদের ই হলো গতির সমীকরণ গতি সমীকরণের ক্ষেত্রে মনে কর একটা বস্তু বি ব্যাগে চলছে টি সময় পরে এখানে অ্যাস দূরত্ব পড়ে এখানে আসলো এবং তার ব্যাগ বিয়ে রয়ে গেলো অর্থাৎ ব্যাগের কোনো পরিবর্তন হলো না এ সময় সে অ্যাস দূরত্ব অতিক্রম করেছে তাহলে আমরা স্বাভাবিকভাবে সে সমান ব্যাগে চলছে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি স্বাভাবিকভাবে হিসাব করি যে ব্যাগ মানে এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে ব্যাগ তো এক সেকেন্ডে ভি দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে ভি ইন্টু টি তার মানে এই স্মরণটা হবে স্মরণ হবে ব্যাগ ইন্টু সময় এই স্মরণকে প্রকাশ করা হয় এস দিয়ে ব্যাগকে প্রকাশ করা হয় ভি দিয়ে টি দিয়ে এটা একটা গতির সমীকরণ বলতে পারি তবে এটা হচ্ছে কি সমবেগের ক্ষেত্রে ক্ষেত্রে এই সমীকরণটা আমরা ব্যবহার করব অপর দিকে আমার মূলত আমরা গতি যে ইম্পর্টেন্ট সমীকরণগুলি সেগুলি মূলত আসলে সমবেগের ক্ষেত্রে নয় সমতরণের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করব আমাদের একটু যদি খেয়াল করি গতির বেশ কয়েকটা সমীকরণ তোমাদের বইয়ে দেওয়া আছে আমরা একে একে যদি সমীকরণগুলি কীভাবে আসলো সেটা দেখি মনে করো কোনো একটা বস্তু ইউ আদি নিয়ে যাত্রা শুরু করছে শুরুতে যে ব্যাগটা সেটাকে বলা আদি আদিবেগ এটা এ সমর্থলের অর্থাৎ তার ব্যাগটা বৃদ্ধি পাচ্ছিলো একই হারে ব্যাগটা বৃদ্ধি পেয়েছিলো সেটা হলো এ সমর্থলের চলে টি সময় পরে দূরত্ব অতিক্রম করার পর শেষ বেগ প্রাপ্ত হল প্রত্যেকটা সবগুলো সমীকরণের ক্ষেত্রেই এই রাশিগুলি আমাদের লাগবে হুম মনে করি কোনো বস্তু ইউ ইউ আদিবেগে যাত্রা শুরু করে এ সমতলনের চলে টি সময় পরে বি শেষ বেগ প্রাপ্ত হল হ্যাঁ এই সময় সে কি এস দূরত্ব অতিক্রম করছে এখান থেকে পাঁচটার রাশি আছে আদিবেগ শেষ বেগ তরণ সময় এবং স্মরণ এই পাঁচটাকে একসাথে তো বলা হয় সুবাদ মনে রাখার জন্য এই পাঁচটা রাশির সাহায্যে আমরা গতির বেশিরভাগ সমস্যার সমাধান করবো আমরা সো এস হচ্ছে স্মরণ ইউ আদিবেগ হ্যাঁ এস হল স্মরণ ইউ হল আদিবেগ ভি শেষবেগ এ তরণ আটটি হলো সময় এই পাঁচটা রাশি নিয়ে আমরা বিভিন্ন শৃঙ্খলগুলি এখন প্রতিবন্ধ করার চেষ্টা করব তো এটার বেরোনটাকে আমরা যদি আসি এইভাবে লিখি মনে করি কোনো বস্তু ইউ আদি বেগে যাত্রা শুরু করে এ সমতরণে সমতরণ মানে যে তরনের পরিবর্তন হয় না সমতরণে চলে টি সময়ে বি শেষ ব্যাগ প্রাপ্ত হল এই সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে আমরা পাঁচ চারটা সমীকরণে মূলত এটা দিয়ে প্রতিবেদন করার চেষ্টা করব তবে সবার ক্ষেত্রেই একই বর্ণনা থাকবে তাহলে যেহেতু তার ব্যাগটা বৃদ্ধি পেয়েছে এখন তরণ তাহলে তরণ সঙ্গ অনুসারে আমরা কি জানি তরণ আমরা জানি শিখেছিলাম পূর্বের ক্লাসে তরণ সমান হচ্ছে ব্যাগের পরিবর্তন ব্যাগের পরিবর্তন কত ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি কারণ টি সময়ে আমরা যদি দেখি টি সময়ে ব্যাগের পরিবর্তন হচ্ছে বি বি থেকে ইউ বাধ্য হইলে যেটা ব্যাগের পরিবর্তন তো একক সময় ব্যাগের পরিবর্তন হচ্ছে ভি মানাস ইউ বাই টি তাহলে ব্যাগের পরিবর্তনটাকে আমরা বলি তরণ তা তরণ সমান সময় লিখতে পারি ভি মানাস ইউ ডিভাইড বাই টি এখান থেকে যদি আমরা এটাকে বজ্রগণ করি তাহলে ভি মানাস ইউ সমান সমান কত হবে এটি এখানে বি মানাস ইউ সমান সমান যদি এটি হয় তাহলে বা ভি ইকুয়াল টু হবে ইউ প্লাস এটি ইউটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম এই যে সমীকরণটা পেলাম এটা একটা গতির সমীকরণ আমরা পেলাম এবার আসো আমরা এই যে এখান থেকে এখানে গেল তার ব্যাগ সমতরণে গিয়েছে সুতরাং শুরুতে তার ব্যাগ ছিল এত শেষে ব্যাগ এত এই দুইটা ব্যাগকে যোগ করে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো কি তার গড় বেগ তো গড় বেগের এখান থেকে আমরা কি পেতে পারি গড় ইকুয়াল টু গর্বেগকে সাধারণত ভি লেগে উপরে বার দেওয়া হয় তোমাদের ওই ব বড় হাতের ভি ব্যবহার করেছে আমরা বড় হাতের ভি দেখলে অনেক সময় কনফিউশন সৃষ্টি হবে কোনটা শেষ কোনটা গর্বেগ সেজন্য ইউ প্লাস ভি ডিভাইড বাই টু আবার গর্বেক সময় সময় আমরা লিখতে পারি মোট দূরত্বকে মোট সময় দ্বারা বাক করলেও কিন্তু আমরা গর্বেক পাই মোট দূরত্ব মোট দূরত্বকে মোট সময় দ্বারা গর্বে পাব আমরা তাহলে আমাদের এই দুইটা কি পরস্পর সমান হবে সুতরাং আমরা লিখতে পারি এস বাই টি ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইড বাই টু এখান থেকে ওইটাকে যদি এসটাকে টিটাকে ওই পাশে নিয়ে ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন টু টি তাহলে এটা আমরা গতির আরেকটা সমীকরণ দুইটা সমীকরণ পেলাম এখন এই সমীকরণটাতে যদি আমরা এই এক নং সমীকরণের যে ভিড় মানটা পেয়েছিলাম সেটাকে আমরা যদি বসি এটা একটু ছোট করি ই করি বা লিখতে পারি এস ইকুয়াল টু ইউ প্লাস এর পরিবর্তে এর মান বসিয়ে যদি পাই কত বলব ইউ প্লাস এটি এই যে ইউ প্লাস ভি টু ইউ প্লাস এটি ছিল সেটা আমরা এখানে বসা দিল বসিয়ে দিলাম এখানে পেলাম টু রাখলাম আবার বসালাম টু তাহলে এটা কত হবে টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি তাহলে এটাকে হয় বা ইউ প্লাস হাফ এটি ইন্টু তাহলে এটাকে গুণ করলে সুতরাং এস ইকুয়াল টু দাঁড়ায় ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার দেখ গতির এটা হলো গতির তিন নম্বর সংখ্যা দেখো আমরা কী করলাম প্রথমে আমরা বর্ণনাটা করলাম করার পরে তরণের সং সংখ্যাটাতে আমরা দেখলাম ভি এ টু ভি মান্স ইউটি ব্রেড টি তারপর বদরুণ করে ভিয়র মানটা পেলাম তারপর গর্বেগের সঙ্গে বললাম দূর আদিবেগ এবং শেষ বেগ করে আমরা দুই দিয়ে ভাগ করলাম দুইটা বেগকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে তার বেগ পাওয়া যায় তো যেহেতু সমতরণে চলার ক্ষেত্রে এখানে দুইটা বেগে আছে সুতরাং এই দুইটা ব্যাগকে বেগ করলাম আবার মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলেও বেগ পাওয়া যাচ্ছে দুইটা বেগ যেহেতু একই জিনিস একই বস্তুর সুতরাং গরবেগ দুইটা পরস্পর সমান হ্যাঁ হওয়াতে এটা সমান সময় এটা বসালাম তো এটা সমান সমান যদি এটা বসাই তাহলে এখন থেকে তীটা ওই পাশে নিলেই আমাদের তৃতীয় দ্বিতীয় সমীকরণটা হয়ে যাচ্ছে আবার দুই নং সমীকরণে যখন এই ভিয়ের মানটা যখন আবার এই জায়গায় বসিয়ে দিলাম তখন এটা হয়ে গেলো ভিয়ের পরিবর্তে এই ইউ প্লাস এটি বসালাম বসানোর পরে দুটো ইউ যুগ হলো তারপরে আমরা দুইটি ভাগ করার পর ইউ প্লাস হাফ ইটি পেলাম তখন ওই পেয়ে গেলাম গত ইউ টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো এটা হলো আমাদের তৃতীয় সমীকরণটা এবার যদি আসি আমরা চতুর্থ সমীকরণে যদি আমরা আসি চতুর্থ সমীকরণটা প্রতিপাদন করতে গিয়ে আমরা একটু এই জায়গায় আমি করি নাম হচ্ছে এটা দ্বিতীয় আর তো সমীকরণের ক্ষেত্রে আমরা যদি এই জায়গাটা ব্যবহার করি আমাদের এক নম্বর থেকে আমরা কি পেয়েছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি তাই না ইউ প্লাস এটিটাকে আমরা উভয় পক্ষে বর বর্গ করে দিই বর্গ করে আমরা কী পাব স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস টি হোল স্কোয়ার এখন তো বা বি স্কোয়ার ইকুয়াল টু এটা যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করি ইউ স্কোয়ার প্লাস টু ইউ ইন টু এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার এখন আমরা এখান থেকে ইউ স্কোয়ার প্লাস টু এ কমন নিলে পাচ্ছি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার দেখো এখান থেকে এ কমন গেছে আর এখানে যেহেতু টু নাই এখানে টু নিয়েছি তাহলে একটা হাফ এনেছি গুণ করলে আবার একই রকম হয়ে যাবে এখন এই টাকাটা দেখো তিন নং নম সমীকরণ মতো হয়ে গেছে এইটা ডান পাশটা সমান হয়ে গেছে তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কত অ্যাস তাহলে সুতরাং লিখতে পারি ইস্কোয়ার প্লাস টু এ এস সুতরাং আমরা পেয়ে গেলাম স্কোয়ার ইকুয়াল টু ইস্কোয়ার প্লাস টু এ এস এটাই হল গতির চতুর্থ সমীকরণ আমরা বলতে পারি এছাড়া তোমাদের বইয়ে একটা বড়ো ভি দিয়ে একটা সমীকরণ দিয়েছে যদিও আমরা এটা আসলে গতির সমীকরণ না তোমাদের অঙ্ক যেটা ভি ইকুয়াল টু লিখেছে ইউ প্লাস ইউ প্লাস হাফ এটি লিখেছি এটা তোমরা আসলে তোমরা ব্যবহার করবে না কারণ এই ভিটা তোমার কনফিউশন এটা আসলে তারা ভি লিখলেও এটা কিন্তু গড় ব্যাগ বোঝা যাচ্ছে তো তুমি যদি শেষ ব্যাগ হিসেবে ব্যবহার করো তাহলে কিন্তু তোমার ভুল হবে মূলত আমরা গতির আমরা ভি টু যেটা আমরা প্রথমটা যেতে পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটি হচ্ছে অরিজিনাল সমীকরণ তাহলে গতির আমরা চারটা সমীকরণ পেলাম ভি টু ইউ প্লাস এটি এস ইকু টু ইউটি ইউ প্লাস বি ডবল টু ইন্টু টি এস ইকু টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার সমীকরণ টু আশা করি তোমরা গতিতে সমীকরণগুলি বুঝতে পেরেছ তোমরা যদি এই সমীকরণগুলি একটু ভালো করে বোঝার চেষ্টা করো এবং নিজেরা একবার বুঝে নাও তাহলে দেখবে যে তোমাদের কোনো সমস্যা হবে না এগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে